নিম গাছ থেকে বের হচ্ছে দুধ এমনটা লক্ষ্য করে চলছে পুজো পাঠ ও কীর্তন সুতরাং এই নিম গাছকে কেন্দ্র করে মন্দির গড়ে তোলার দাবি উঠছে ভক্তদের মধ্যে থেকে এমন অদ্ভুত ঘটনা লক্ষ্য করা গেল ঝাড়গ্রাম ব্লকের গ্রাম গ্রামের একটি বাড়িতে ওই বাড়ির গৃহকর্তা রথীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার সকালে তার বাড়ির সামনে থাকা নিম গাছটি থেকে সাদা তরল জাতীয় কিছু হচ্ছে দেখতে পান তখন তিনি ভেবেছিলেন নিমগাছ থেকে দুধ বের হচ্ছে আর সে কথা তিনি তার প্রতিবেশীদের কাছে বলেন ফলে প্রতিবেশীরা নিমগাছের কাছে ছুটে আসেন এবং তারা দেখতে পান সত্যি ওই নিমগাছের শরীর থেকে দুধ জাতীয় সাদা তরল গড়িয়ে পড়ছে তা প্রত্যক্ষ করে অবাক হয়ে যান তারাও এবার ধীরে ধীরে সমগ্র চিরিকচাপা গ্রাম জুড়ে খবরটি ছড়িয়ে পড়ে সে কারণে ওই নিমগাছটিকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমে উঠতে থাকে তবে গ্রামবাসীদের একটা বড় অংশ একে ভগবানের হাত বলে মনে করে পুজো পাঠ শুরু করে দেন এদিকে বেলা যত বাড়ে ততই গুজব ছড়িয়ে পড়তে থাকে আর দূর দূরান্ত থেকে লোকজন আসতেই থাকে ওই রথিন রথিনবাবুর বাড়িতে এদিকে যত মানুষ আসছেন ওই নিমগাছ দেখতে ততই অবাক হয়ে গিয়েছেন তারাও এমনকি একদল ভক্ত খোল করতাল নিয়ে কীর্তন শুরু করেন ওই নিমগাছকে কেন্দ্র করে তার কারণ তাদের মতে ওই নিমগাছটি হলো ভগবান সেজন্য ওখানে একটি মন্দির গড়ে তুলতে চেয়ে প্রস্তাবও তোলেন তবে নিমগাছ থেকে সাদা জাতীয় পদার্থটি আসলে কি সেটা জানা সম্ভব হয়নি ব্লক প্রশাসনও এখনও এই বিষয়ে কোনো ধরনের আলোকপাত করেনি বলে জানা গিয়েছে আর তাই এই অবস্থার কথা দ্রুত ছড়িয়ে পড়ছে এদিকে গ্রামের মানুষজন সহজ সরল বিশ্বাসে ওই নিমগাছটির পুজো অর্চনা করতেও শুরু করে দিয়েছেন পুজো স্থানে অর্থাৎ ওই নিমগাছের গোড়ায় দক্ষিণাও জমা পড়ছে ফলে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে মন্দির গড়ে তোলার দাবি যে জোরালো হচ্ছে সেটা বুঝতে আর কারো বাকি থাকছে না বাইশে ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের চিরিকচাঁপা গ্রামের একটি বাড়িতে তবে এর আগেও এই ঝাড়গ্রামের লাউরিয়াদাম গ্রামেও সুবোধ রায় নামের এক ব্যক্তির উঠোনে থাকা নিমগাছেও ওই ধরনের দুধ জাতীয় সাদা তরল বের হয়েছিল যা কিনা পয়লা ফেব্রুয়ারিতে ওখানে ওই নিমগাছটি দেখতে সেদিন এসেছিলেন রাজ্যের প্রাক্তন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী চূড়ামণি মাহাতো ওই নিমগাছটির বয়স প্রায় বারো বছর এবার ওই নিমগাছটিকে বাঁশের রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে আর সেই সাথে চলছে পাঠ। এদিকে নিমগাছের গোড়ায় পেতে দেওয়া হয়েছে একটি লাল গামছাও তাতে আবার দক্ষিণাও পড়ছে তবে নিমগাছের শরীর থেকে এ ধরনের সাদা তরল বের হওয়ার ঘটনা সম্পর্কে কেউ কেউ বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে শুরু করেছেন গাছের শরীরে এসেপি বা গাছের রস রয়েছে একে গদ বা আঠা বলা হয়ে থাকে আর সেটাই বেরিয়ে আসছে এটা উপকারী হলেও এটা তেতর পরিমাণ বেশি আর এটা তাপমাত্রার উপরেও নির্ভর করে থাকে বলে মনে করছেন অনেকে তাদের যুক্তি এটা বিজ্ঞান সংক্রান্ত ঘটনা কোনো রকম অলৌকিক ঘটনা নয় আর এক্ষেত্রে কোনো ক্ষতির বিষয়ও নেই কিন্তু মানুষের মন তো সকলে সমান নয় তাই এমন অনেক কিছু অবস্থা চোখের সামনে ভেসে উঠলে গ্রামের সহজ সরল মানুষজন একে দেবতা জ্ঞানে পুজো করতে শুরু করেন তাদের পক্ষ থেকে ওখানে মন্দির গড়ে তোলার চিন্তা ভাবনাও শুরু হয়েছে আমি শুনলাম কালকে যে এই ধরনের একটা নিম গাছ থেকে দুধ বেরোচ্ছে তা আমি ওরাকে বললাম যে যখন নিম গাছ থেকে যখন যখন দুধ বেরোচ্ছে নিম গাছকে কেউ মানুষ বা না মানুক আমার অঞ্চল বলে নিম গাছ হচ্ছে ঠাকুর কারণ নিম গাছের কাঠে এই তোমার পুরীতে ঠাকুর এই নিম গাছ কাঠ দিয়েই তৈরি কোনো শশা নেয় কারো ঘরে কোনো যদি ওর অসিটা নেয় কোথায় রাখবো গো ওই নিম গাছে দিয়ে দাও তাহলে নিম গাছ নিশ্চয় ঠাকুর তো যখন নিম গাছে যখন দুধ বেরোচ্ছে ঠাকুর বলে মানে আমি অন্তত খুব বিশ্বাস করি যে এটা ঠাকুর আমরা এখানে কীর্তন করতে এসেছি এই যে ঠাকুর বেরিয়েছে বলে এই যে এখানে নিম গাছে নিম গাছে দুধ বেরোচ্ছে না ওইটাই মনে করে আমরা কীর্তন করছি আর কি মনে হয় কী করবো আজ তিন দিন ধরে বেরোচ্ছে দুধের মতো জিনিস তো তার জন্যই আমরা পুজো পাশা করছি আর কি না সেরকম তো কিছু জানা নেই তো আমরা একটা খবর শুনেছিলাম ঝাড়গ্রামের ওই দিকে তো ওইখানে যেরকম দুধ বেরোচ্ছে আর আমাদের গ্রামেরও একই কেস লোক প্রচুর লোক প্রত্যেক দিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত